তো যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন এবং তার সাথে আপনি গুগল প্লে স্টোরে ইউজ করেন তাহলে আজকের এই ভিডিওর সঙ্গে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের গুগল প্লে স্টোরের সম্পর্কে এমন কিছু ইম্পর্টেন্ট তথ্য বা ইম্পর্টেন্ট সেটিং আপনাদেরকে শেয়ার করব যা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো গেমকে ইনস্টল করার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাকে আরও বেশি বাড়িয়ে দেবে এবং আপনাকে অনেক নলেজেবল তৈরি করে দেবে সোমেন্ট যদি আপনি এই প্রপার ইনফরমেশনটা নিতে চান তাহলে ভিডিওর সঙ্গে থাকুন কোথাও স্কিপ করবেন না এবং প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন সো করা তো অলরেডি আমি এর আগে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যেখানে স্টোর সম্পর্কে কিছু কিছু আমি ইনফরমেশন আপনাকে শেয়ার করেছিলাম যার ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশন নিচে এবং উপরে ডান দিকে আইব্রেটনে কিন্তু পেয়ে যাবেন সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আপনাকে কি শেয়ার করবো যে ধরুন কোনো একটা গেম বা কোনো একটা অ্যাপ্লিকেশন ধরুন আপনার ফোনের মধ্যে আছে এবং সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনি কাউকে শেয়ার করতে চান আজকের এই ভিডিওতে এটাকে কিছু সেটিংস শেয়ার করবো বা কিছু ইনফরমেশন শেয়ার করব যেখান থেকে আপনি চাইলে খুব সহজে কিন্তু কাউকে অ্যাপ্লিকেশন শেয়ার করতে পারবেন ইভেন আপনি কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন পরেও ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো সেটা কী করতে হবে তার জন্য সবার প্রথমে প্লে স্টোরটা ওপেন করতে হবে প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন বেছে নিন সাপোজ আমি এখানে কি করলাম এই লুডো কিং যে অ্যাপ্লিকেশন আছে বা আমি এখানে অ্যাপসে আসলাম আসার পর আমি সিম্পলি কী করলাম ধরুন বর্তমানে আমার ইনস্টাগ্রামটা ডাউনলোড করা আছে বা আমি এখানে পি এস লিখলাম এস ওকে লিখে সার্চ করলাম তো সার্চ করার পর আমার কাছে দেখুন এরকম একটা অ্যাপ্লিকেশন তো চলে আসলো ওকে দেখুন ডাব্লুপিএস শো করছে এবার আমি চাইছি এই যে অ্যাপ্লিকেশনটা আছে বা ধরুন এখানে ধরুন পিডিএফ রেডার আছে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আমি কাউকে শেয়ার করতে চাই আমি এটা ওপেন করলাম ওপেন করার পর এরকম একটা অপশান শো করছে এটা আমার অলরেডি কী করা আছে না ইনস্টল করা আছে এখানে আপডেট শো করছে আপডেট করতে হবে এখানে দেখুন সার্চ বাটনের পাশে এখানে থ্রি ডট অপশন শো করছে সিম্পলি আপনি এখানে ট্যাপ করেন ট্যাপ করার সঙ্গে দেখুন এখানে শেয়ার একটা অপশন শো করছে দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশান যদি ট্যাপ করেন কী হবে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটার লিঙ্কটা সোশ্যাল মিডিয়া সাইডে কিন্তু শেয়ার করতে পারেন ঠিক আছে বা তাকে পাঠাতে পারেন যার কাছে হয়তো এই অ্যাপ্লিকেশনের কোনো ইনফরমেশন নেই বা হয়তো সে সার্চ করতে পারছে না বুঝতে পারছে না তো সেক্ষেত্রে আপনাকে সে ছবি পাঠাতে বলছে তো আপনি কী করতে পারেন এখানে বেসিক্যালি এটা শেয়ার করতে পারেন তো কী করে শেয়ার করবেন দেখুন সিম্পলি এখানে ট্যাপ করলেন ট্যাপ করার পর অটোমেটিক পপ আপ হবে এবং এখান থেকে ফেসবুক চ্যাটস মানে ইনস্টাগ্রাম বা আপনি অ্যামাজন পে থ্রু বা এখানে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ব্লুটুথের থ্রু কিন্তু আপনি শেয়ার করতে পারেন সিম্পলি আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করবো এবং হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আপনি গ্রুপে শেয়ার করতে পারেন আপনি পার্সোনালি কাউকে কিন্তু শেয়ার করতে পারেন অথবা মায়ের স্ট্যাটাসও লাগিয়ে দিতে পারেন সেখান থেকে কিন্তু অনেকে কিন্তু ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে সো এভাবে কিন্তু আপনি যে কোনো অ্যাপ্লিকেশন প্লে এসে কিন্তু শেয়ার করতে পারবেন নেক্সট কী আছে দেখুন এখানে থ্রি অপশন ট্যাপ করুন ট্যাপ করার পর ধরুন কোনো একটা অ্যাপ্লিকেশন ফর এক্সাম্পল আমি ব্যাক করলাম ব্যাক করার পর ধরুন ওই পিডিএফ রেডের যে অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম সো ওপেন করার পর এই অ্যাপ্লিকেশনটা আমার ফোনে কিন্তু ইনস্টল নেই ঠিক আছে এবং এই অ্যাপ্লিকেশনটা আমি চাইছি কি আমার কাছে এখন মানে কি বলবো ডেটা অ্যালার্ট দিয়ে দিয়েছে এবং একশো এম বি আছে এবং এই ডেটাকে আমি চাইছি না এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে তো বা ইনস্টল করতে আমি পরে ইনস্টল করতে চাই এবং এটাকে আমি সেভ রাখতে চাই যাতে পরবর্তীকালে আমি মানে কি যেন সার্চ না করতে বা খুঁজতে যেন না হয় তো এর জন্য আমি কী করতে পারি এখানে দেখুন থ্রি ড অপশন শো করছে সিম্পলি এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর দেখুন এখানে অ্যাড টু উইশ লিস্ট শো করছে সিম্পলিকে ট্যাপ করলে কি হবে না দেখুন অ্যাডিং টু উইশ লিস্ট শো করছে এখানে নিচে তো এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেল আমি সিম্পলি ট্যাপ করে দেখুন এখানে রিমুভ ফর্ম উইশ লিস্ট শো করছে মানে এটা কিন্তু আপনার লিস্টে চলে গেলো এবং লিস্টটা ওপেন করে কিন্তু আপনি সেখান থেকে কী করতে পারবেন ইনস্টল করতে পারবেন ডাউনলোড করতে পারবেন এবারে ধরুন কোনো একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করেছেন ইনস্টল করার পর হয়তো ইনস্টল করেছিলেন যখন আপনি অন্য কিছু ভিভে করেছিলেন বাট ইনস্টল করার পর হয়তো অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে না বা আরও বেশি ডেটা লাগছে বা আরও বেশি আপডেটিং করতে হচ্ছে তো সেক্ষেত্রে অনেক ডেটা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যদি আপনার অ্যাপ্লিকেশনটা ইউজফুল না মনে হয় আপনি অ্যাপ্লিকেশনটার সম্পর্কে কিন্তু রিপোর্ট করতে পারেন কীভাবে রিপোর্ট করতে পারেন এখানে থ্রি ট্যাপ করুন ট্যাপ করার পর ফ্ল্যাগ অ্যাজ ইন অ্যাপ্রোপ্রিয়েট এই যে অপশানটা শো করেছেন এখানে ট্যাপ করে কিন্তু আপনি এখানে রিপোর্ট করতে পারেন এবং এখানে যে কোনো একটা অপশন চুজ করে আদার অপশান ট্যাপ করলাম দিয়ে সাবমিট করে কিন্তু আপনি কী করতে পারবেন আপনি মানে রিপোর্ট করতে পারবেন বা কমপ্লেন করতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিও তো এই ভিডিওর ইনফরমেশন আপনার কেমন লেগেছে কতটুকু ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন